শনিবার অনুষ্ঠিত হলো আসানসোল পৌর নিগমের মাসিক বোর্ড বৈঠক। বৈঠক শুরু হয় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125তম বর্ষপূর্তিকে স্মরণ করার মধ্যে দিয়ে। আসানসোল কর্পোরেশনের সভাগৃহে অনুষ্ঠিত এই বৈঠকে এদিন এলাকার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়। এদিন এই বৈঠকের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলররা। এই বিষয়ে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, এলাকার উন্নয়ন বিষয়ক কাজগুলিকে নিয়ে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, প্রায় 300টির মতো উন্নয়নমূলক কাজের প্রস্তাব গৃহীত হয় এদিন এই বৈঠকে। বোর্ড মিটিং এ বিভিন্ন এলাকার উন্নয়নের কাজ ছিল, বিভিন্ন এজেন্ডা ছিল, বিভিন্ন এলাকার কাউন্সিলররা তাদের সমস্যার কথাও বলেছেন, যেমন লাইটের আরও বেশি আলোকিত করার কথা বলেছেন, এবং কয়েক জায়গায় হাইমাস লাইট যে লাগানোর প্রস্তুতি চলছে সেটা যাতে দুর্গাপুজোর আগে তাড়াতাড়ি সম্পন্ন করা হয় তার ব্যবস্থা করা হয়েছে, এবং যেখানে যেখানে পোলগুলো বসেছে সেই সমস্ত জায়গায় যাতে লাইটটা একটু ত্বরান্বিত করা হয় সে কথাও বলেছেন। আমাদের কিছু কাউন্সিলর আছেন যারা আমাদের দলের নয়, অথচ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের কাউন্সিলর, তারা বিগত দিনে যে কাউন্সিল যে বোর্ড আমাদের চলছে সেই বোর্ডের কাজে ভূয়সী প্রশংসা করেছেন। তা আমরা প্রায় 300টার মতন কাজ আমরা এই বোর্ড মিটিংয়ে পাস করালাম, যেগুলো আরও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।